নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। একটু অন্য ধরনের জ্যোতিষ শিক্ষামূলক আলোচনা, কুণ্ডলী বিশ্লেষণ সংক্রান্ত আলোচনা নিয়ে আমি আপনাদের সঙ্গে। আপনাদের নিজেদের কুণ্ডলী নিয়ে বহু প্রশ্ন আপনাদের মধ্যে উঠে আসে, কেন, কি, কখন, কবে, কোথায়, কিভাবে, এই ধরনের বহু প্রশ্ন আমরা জ্যোতিষীকে করি এবং সেই প্রশ্নের সব সময় সদুত্তর পাই যে সেটাও বলা যায় না। কোন কোন সময় আমরা উত্তর পাই, কোন কোন সময় এই উত্তর থেকে আমরা কিন্তু বঞ্চিত হই। এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজেরাও খুঁজে পাওয়ার চেষ্টা করি, তার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। এই জন্মকুণ্ডলীটি একটি জাতিকার জন্মকুণ্ডলী, যার ডেট অফ বার্থ 8/5/1994, টাইম 6:18 AM এবং প্লেস অফ বার্থ আরামবাগ। এই জন্ম কুণ্ডলীটির সাপেক্ষে আমরা প্রেডিকশন করবার চেষ্টা করব এবং এই জাতিকার দুটি প্রশ্ন, একটি তার কর্ম সংক্রান্ত এবং দ্বিতীয়টি তার বিবাহ সংক্রান্ত, এই দুটি প্রশ্নের উত্তর আমরা খুঁজবার চেষ্টা করব এই কুণ্ডলী থেকে। আসুন আমরা শুরু করি। জাতিকার ডেট অফ বার্থ 8/5/1994, সময় হলো সকাল 6:18 এবং প্লেস অফ বার্থ আরামবাগ। এই জন্ম কুণ্ডলীতে আমরা দেখতে পাচ্ছি তার লগ্ন রয়েছে বৃষ এবং রোহিণী নক্ষত্রে। বৃষ লগ্নের যে কোয়ালিটি সেগুলি তার মধ্যে যেমন থাকবে, তেমনই রোহিণী নক্ষত্রের কোয়ালিটি সেটাও কিন্তু তার মধ্যে আসবে। এই জাতিকার মধ্যে যেমন দায়বদ্ধতা থাকবে বৃষের জন্য, যেমন সৌন্দর্য পরায়ণতা থাকবে, তেমনই কিন্তু রোহিণী নক্ষত্রের কারণে কিছু বিলাসিতার ভাব সেটাও এই জাতিকার মধ্যে দেখতে পাওয়া যাবে। একটা গতিশীলতা, চাঞ্চল্য, ছটফটে বিহেভিয়ার, সবাইকে আপন করে গ্রহণ করবার প্রবণতা, যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করবার ক্ষমতা, এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যাবে। রোহিণী নক্ষত্রের যে সিম্বল সেটি হলো একটি রথ। তো এই যে রথ, রোহিণী নক্ষত্রের সিম্বল, রথ অর্থাৎ বর্তমান যুগে গাড়ি, এটা তো সবার ক্ষেত্রে থাকে না, কিছু বিশেষ বিশেষ মানুষ গাড়ি উপভোগ করতে সমর্থ হন। ভারতবর্ষীয় সামাজিক পরিস্থিতিতে 2.4% মানুষের কাছে গাড়ি রয়েছে, পার্সোনাল কার। এদের মধ্যেই একটা বড় অংশ তারা আবার সেই গাড়িকে ব্যবসার কাজে ব্যবহার করেন। তো যাই হোক না কেন, এর মানুষটির মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চাশা, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। এরই সঙ্গে সঙ্গে লগ্নে রয়েছে বুধ এবং শুক্র। লগ্নে বুধ এবং শুক্রের অবস্থান, এইটা কিন্তু অনেকটাই পজিটিভিটি, আরামপ্রিয় মানসিকতা, বিলাসবহুলতার চিন্তা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। প্রত্যেকটা কাজের সঙ্গে একটা পরিকল্পনা, প্ল্যানিং, সেটার ইন্ডিকেশন আমরা পাই বুধ এবং শুক্রের অবস্থানের কারণে। এই সমস্তই হলো এর পজিটিভিটি। কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে কৃত্তিকা নক্ষত্রে লগ্নের পশ্চাতে, লগ্নের সঙ্গেই সমরাশিতে কেতুর অবস্থান রয়েছে। এই কেতুর এই বৃষরাশিতে অবস্থান, এটি কিন্তু নিচস্থ অবস্থান। তো এই যে কেতুর এই অবস্থান, এটা কিন্তু জাতিকার লগ্নে বুধ শুক্রের পজিটিভিটিকে অনেকটাই কমিয়ে দিতে সক্ষম। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সে হচ্ছে রবি, সে কিন্তু অবস্থান করে রয়েছে দ্বাদশে। দ্বাদশে কেতুর নক্ষত্র অধিপতির অবস্থান, সেটি কিন্তু কেতুর নেগেটিভিটিকে বাড়িয়ে তোলে। ফলে এই জাতিকার যে কোয়ালিটি, এই জাতিকার যতটা অ্যাচিভ করবার ক্ষমতা, সেই পরিমাণ অ্যাচিভমেন্ট কিন্তু হওয়া বেশ মুশকিল। এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি ছোট ছোট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই হলো ষষ্ঠ ভাবে বক্রী বৃহস্পতি রাহুর নক্ষত্রে। এই জাতিকার কিন্তু কোন শিক্ষক বা শিক্ষা সংক্রান্ত কোন মানুষ, যার সঙ্গে এডুকেশন রিলেশন রয়েছে, সেই রকম মানুষের দ্বারা হ্যারাসড হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হ্যারাসমেন্ট মেন্টাল হতে পারে, এই হ্যারাসমেন্ট ফিজিক্যাল হতে পারে। কারণ এই ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু, এদের মধ্যে কিন্তু একটা নাক্ষত্রিক বিনিময়, রাহু বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে, সেরকম একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে মঙ্গল, যে কিনা শারীরিক ডেভেলপমেন্টের কারক গ্রহ, যৌনতার অন্যতম একজন কারক গ্রহ,
তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে এবং এই রাহু কিন্তু জল তত্ত্বের রাশিতে রয়েছে, ফলে এই ঘটনার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। রাহু সপ্তম ভাবে অবস্থান করে রয়েছে, এটি বিবাহে বাধা, প্রেমে ব্যর্থতা ইত্যাদি বিষয়কে ইন্ডিকেট করে। সপ্তম ভাব হলো পঞ্চমের তৃতীয় ভাব, অর্থাৎ পঞ্চমের হাউস অফ ইউজার, হাউস অফ কমিউনিকেশন আমরা বলতে পারি পঞ্চমের সাপেক্ষে। ফলে সপ্তম ভাবের স্থিতিশীলতা এটা কিন্তু প্রেমের সাফল্যের জন্য বিশেষভাবে প্রয়োজন, এবং যখনই সপ্তমে রাহু এসে অবস্থান করবে, বিয়ের কথাবার্তার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করবার সে কিন্তু চেষ্টা করবে। এবং যেহেতু বৃহস্পতির নক্ষত্রে এই রাহু অবস্থান করে রয়েছে, সেই কারণে বিয়ের কথাবার্তা ঠিকঠাক হয়েও পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। টেন্থ হাউসে শনি, সে কিন্তু চাকুরির সম্ভাবনাকে ইন্ডিকেট করে। আমরা দেখতে পাচ্ছি এই শনির দৃষ্টি পড়েছে রাহুর উপর, এই ঘটনাটি কিন্তু অস্থি ক্ষয় বা হাড়ে ক্ষয় হওয়ার সংযোগ তাকে নির্দেশ করে। শনির দশম দৃষ্টি রয়েছে রাহুর উপর, তবে একটা পজিটিভিটিও রয়েছে, সেটা হলো বৃহস্পতি গ্রহ, তার কিন্তু পঞ্চম দৃষ্টি শনির উপর রয়েছে, যদিও এই বৃহস্পতিটা বকরি। জাতিকার দুটি প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো চাকুরি প্রাপ্তি, লগ্নে ষষ্ঠপতি, শুক্র সে অবস্থান করে রয়েছে লগ্নের সঙ্গে সম নক্ষত্রে এবং লগ্নের অ্যাজ এ গাইড প্ল্যানেট, যেহেতু লগ্নের থেকে শুক্রের ডিগ্রি বেশি সে কাজ করছে, কিন্তু ষষ্ঠের দ্বাদশপতি বৃহস্পতি, কিন্তু ষষ্ঠের দ্বাদশ অর্থাৎ পঞ্চমপতি যে কিনা বুধ, সে লগ্ন থেকে দ্বাদশেই বলা যেতে পারে, লগ্নের ডিগ্রি থেকে অনেকটাই কম ডিগ্রিতে লগ্নেই অবস্থান করে রয়েছে। এটি কিন্তু পরিশ্রম করবার ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি ইন্ডিকেট করে। এই জাতিকার মধ্যে কিছু বিলাসী স্বভাব, কিছু আরামপ্রিয়তা, কিছু দীর্ঘসূত্রিতা সেটা দেখতে পাওয়া যাবে, এবং কেতুর নক্ষত্রপতি যেহেতু দ্বাদশে বসে রয়েছে সেই কারণে এই দীর্ঘসূত্রিতার মাত্রা এটা কিন্তু অনেকটাই বেশি। যদিও এই সমস্ত সত্ত্বেও দশম ভাবে শনির অবস্থান এটা ইন্ডিকেট করে যে এই জাতিকার মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিকা আদৌ চাকরি পাবে কিনা সেটা কিন্তু আমরা পাবো তার দশা থেকে। এই মুহূর্তে এর শুক্রের দশা এবং শনির অন্তর্দশা চলছে, শনি দশমপতি দশমে বসে রয়েছে রাহুর নক্ষত্রে এবং রাহুর সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক হয়েছে। ষষ্ঠ ভাবের সম্পর্ক হয়েছে এই কারণে যে রাহুর নক্ষত্র অধিপতি বৃহস্পতি, সে কিন্তু ষষ্ঠ ভাবে বসে রয়েছে। তাহলে এই শুক্র এবং শনির দশা, এই দশা কিন্তু এই জাতিকাকে কর্মপ্রাপ্তি দেবে। এই সময় এই জাতিকা কর্মে যোগদান করবে এবং জাতিকার কর্মক্ষেত্রে উন্নতি হবে। রবি দ্বাদশে অবস্থান করে রয়েছে, এটা একটা নেগেটিভিটি অবশ্যই, কিন্তু তার সত্ত্বেও এই জাতিকা চাকরি পাবে। পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে এই জাতিকাকে সাফল্য অর্জন করতে হবে। শনির অবস্থান নিজের ঘরে যথেষ্ট বলবান হয়ে কর্মক্ষেত্রে কিছু বিলম্ব নিয়ে আসবে, কিন্তু তা সত্ত্বেও শুক্রের দশা এবং শনির অন্তর্দশা জাতিকার জীবনে কর্মজীবনে স্থিতিশীলতা এনে দেবে। এই মুহূর্তে বৃহস্পতি সে অবস্থান করে রয়েছে শনির উপরেই, কিন্তু এই বৃহস্পতি আমরা জানি সেটি হলো বকরি অবস্থায় রয়েছে। তো এই যে গোচরে বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি বকরি অবস্থায়, এটি যখন পুনরায় মার্গী হয়ে নভেম্বর মাসে এই জাতিকার দশম ভাবের উপর দিয়ে পাস করবে, সেই সময় কিন্তু এই জাতিকার চাকুরি প্রাপ্তির সম্ভাবনা এবং জীবনে স্থায়ী চাকুরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি। কারণ সিক্সথ হাউসে স্থিত বৃহস্পতির উপর গোচরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, এই কম্বিনেশন এটা কিন্তু এই জাতিকাকে অনেকটাই সাপোর্ট দেবে। এবং এই সময় এই যে বৃহস্পতির উপর বৃহস্পতির দৃষ্টি, এই ঘরটির উপর বৃহস্পতির দৃষ্টি পড়বে, ফলে জাতিকার যে অর্থ ত্রিকোণ, ধর্ম অর্থ কাম মোক্ষ, আমাদের যে চারটি ত্রিকোণ রয়েছে তার মধ্যে অর্থ ত্রিকোণ অর্থাৎ 2, 6 এবং 10, এই ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে এবং সেই সময় এই জাতিকা কিন্তু স্থায়ী চাকরি পাবে। এরপরে আমাদের যে প্রশ্ন সেটি হলো এই জাতিকার বিবাহ এবং বিবাহিত জীবন। হঠাৎ করে বিয়ে হওয়ার সম্ভাবনা নির্দেশ করে সপ্তম ভাবস্থ রাহু,
প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা, প্রেম থাকলে পরেও প্রেমের ক্ষেত্রে ব্যর্থতার ইন্ডিকেশন নিয়ে আসে সপ্তম ভাবস্থ রাহু। এবং যখন রাহুর নক্ষত্র অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি অবস্থান করে রয়েছে সপ্তমের দ্বাদশে, তখন কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা গ্যাপ, একটা দূরত্ব সেটা নির্দেশিত হয়। এবং বিবাহিত জীবনে হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব সেটাও কিন্তু নির্দেশ করে। একটি মাত্র সমাধান এবং যথেষ্ট কার্যকরী সমাধান, সেটি হলো বিয়ের আগে জটক বিচার করা। এইবার প্রশ্ন হলো কোন সময় বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এই যে বর্তমান দশা অর্থাৎ শুক্রের দশা এবং শনির অন্তর্দশা, এই সময় বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সপ্তম ভাবে যেহেতু রাহু, তার উপরে শনির দশম দৃষ্টি রয়েছে, ফলে বিয়ে হওয়ার সংযোগ সেটা রয়েছে। জেনারেলি শনি বিবাহ কারক গ্রহ নয়, কিন্তু যখন শনির নক্ষত্র অধিপতি সপ্তম ভাবস্থ, শনির নক্ষত্র হচ্ছে এখানে শতভিসা বা শত তারকা, তো এই শতভিসা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, সে কিন্তু অবস্থান করে রয়েছে আমাদের সপ্তম ভাবে। এবং রাহুর নক্ষত্র অধিপতি সে হলো বৃহস্পতি, সে একাদশ ভাবকে সূচিত করে। এবং সপ্তমপতি মঙ্গল সে কিন্তু একাদশ ভাবেই বসে রয়েছে, ফলে শনির অন্তর্দশা বিবাহকে ইন্ডিকেট করে। 2024-23 জুন, তার মধ্যে এই জাতিকার বিয়ে হয়ে যাওয়ার সংযোগ পরিষ্কার স্পষ্ট ভাবেই রয়েছে। এবং জ্যোতিষশাস্ত্র যদি সঠিক হয়, আমরা যদি সঠিক প্রেডিকশন করতে পারি, সেই ক্ষেত্রে শনির অন্তর্দশায় এই জাতিকার বিবাহ হবে। এবং এই মুহূর্তে শনি যেই মুহূর্তে অবস্থায় রয়েছে, অর্থাৎ শনি মকর রাশিতে অবস্থান করে রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মকর রাশি থেকে শনি যেই মুহূর্তে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সেই সময় এই বিবাহের সম্ভাবনা সংযোগ সেটা অনেকটাই বেশি বৃদ্ধি পাবে। বিবাহ যে একদম স্মুথলি হবে সেটা নয়, কিন্তু কিছু ডিস্টারবেন্স থাকলেও, বিবাহিত জীবনে সমস্যা থাকলেও বিবাহ কিন্তু হবে। প্রমিস অফ ম্যারেজ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই ক্ষেত্রে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই যে সপ্তমে রাহু, এর প্রতিকার আমরা কিভাবে করব। এর প্রতিকার করবার জন্য একটাই কাজ করা যেতে পারে, সেটা হলো রাহুকে প্রশমিত করা। এবার এই রাহুর উপরেই বৃহস্পতি রয়েছে এমন কোন কুণ্ডলীওয়ালা মানুষ, তার সঙ্গে আমরা বিবাহের ব্যবস্থা করতে পারি। অর্থাৎ এই জাতিকার থেকে এক বছরের ছোট কোনো মানুষের সঙ্গে বিয়ে দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত যে কাজটি করতে পারা যায়, যে এমন একজন মানুষ যার এই ঘরটিতে অর্থাৎ কর্কটে বৃহস্পতি রয়েছে, তার সঙ্গেও বিয়ে দিলে এই সমস্যা কিন্তু কমবে। তাহলে এই জাতিকা নিজের থেকে এক বছরের ছোট বা 4 বছরের বড় বা 6 বছরের বড় কোনো ছেলেকে যদি বিয়ে করে, সেই ক্ষেত্রে এর এই সপ্তম ভাবস্থ রাহুর সমস্যা এটা অনেকটাই মিটবে। এই ক্ষেত্রে আমাদের কনসেপ্ট অফ ওভারল্যাপিং এই বিষয়টি কাজ করবে। এবং বৃহস্পতির প্রভাব সেটা যদি রাহুর ওপরে পড়ে, যে মানুষটার সঙ্গে এই মানুষটার বিয়ে হবে, তার বৃহস্পতির প্রভাব এর রাহুকে যদি প্রশমিত করে, সেই ক্ষেত্রে এর বিবাহিত জীবনের সমস্যা অনেকটাই কমবে। এবং আমরা দেখতে পাবো যে তুলনামূলকভাবে অনেকটাই সুখী, সুস্থ বিবাহিত জীবন এই মানুষটা যাপন করতে সমর্থ হবে। তাহলে আমরা আর আজকের আলোচনাকে দীর্ঘায়িত করব না, আপনারাও নিজেদের কুণ্ডলী দেখুন, যদি সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।